বন্ধুরা সাদর নমস্কার, আমি দেবব্রত অধিকারী। আপনাদেরকে এই গড গিফটেড প্রজেক্টার মল পরিচালিত এন্টার বেটার চ্যানেলে সুস্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা কি সত্যি প্রজেক্টার কিনতে চান, একটা ভালো প্রজেক্টার কিনতে চান, নাকি প্রজেক্টারের ভালো সার্ভিস সন্ধান করছেন? যদি প্রজেক্টার কিনতে চান তথাপি প্রজেক্টার মলে আসুন, আর যদি সার্ভিসের প্রয়োজন হয় তথাপি প্রজেক্টার মলের স্মরণ করুন, আপনি আপনার টোটাল প্রবলেম সলিউশন হয়ে যাবে। তার কারণ এই প্রজেক্টার মল পরিচালিত যে এন্টার বেটার বেঙ্গলি চ্যানেলটা, এর মূল উদ্দেশ্য ইউর হেলথ অ্যান্ড ওয়েলথ কমপ্লিট কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান। যদি আপনি প্রজেক্টার আজকে কিনতে চান তাহলে কোথায় যাবেন? অ্যামাজনে যাবেন, স্ন্যাপডিল যাবেন, ফ্লিপকার্ট যাবেন? কোনো কোম্পানি আমার শত্রু নয়, তাহলে তাদের থেকে আপনি সঠিক পরিষেবাটা পাবেন না। তারা কিন্তু রিপেয়ারিং করে দেবেন আপনাকে প্রজেক্টার। এই প্রজেক্টারের সেলস এন্ড সার্ভিসের জন্য গোটা ভারতবর্ষে প্রজেক্টার মল চাইতে আর ভালো কোনো জায়গা নেই। তার কারণ এটা কোনো দোকান নয়, কোনো শোরুম নয়, এটা বাড়ির থেকে পরিচালিত হওয়া একটা বিজনেস কনসেপ্ট। তাই এই প্রজেক্টার মলের মূল কনসেপ্ট হলো ইউর হেলথ অ্যান্ড ওয়েলথ কমপ্লিট কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, আমি 16 রকমের রুগী ছিলাম, মাসে মিনিমাম 2 বার দিল্লি যেতে হতো, মানে ট্রিটমেন্ট সংক্রান্ত চেক আপে। তাহলে আজকে 5 বছর হলো 1 টাকার বড়িও খাই না, নিরোগী আছি, সুস্থ আছি, এবং 2-2 বারের রং ট্রিটমেন্টের মানুষ। আমি এটাই পজিটিভ একটা জিনিস দেখি, যদি অনুরিমা সিনহা 2 পা কাটা অবস্থায় হিমালয় পর্বত জয় করতে পারে, তাবর তাবর মহাবলীরাও যদি সেই জায়গা জয় না করতে পারে, তাহলে 2 পা কাটা অবস্থায় হিমালয় পর্বত কি করে অনুরিমা সিনহা জয় করলো? এবং স্কুলে না গিয়ে পড়াশোনা না করে থমাস আলভা এডিসন কি করে বাল্ব আবিষ্কার করলো? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন 2 বছর স্কুলে গিয়ে কি করে ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেল, যার কবিতা আর্লি টু বেড আর্লি টু রাইজ ম্যাক্সিম অ্যান্ড হেলদি ওয়েলথ ইন ওয়াইজ। তাহলে বন্ধুরা, আমরা কারা? হো এম আই? তাহলে আমি কে, আপনি কে? আমি আপনি কিন্তু একমাত্র প্রাণী, ঈশ্বর প্রদত্ত এই একটা মানব বডি, মানে এটা জাস্ট একটা ঈশ্বরের দেওয়া আশীর্বাদ, একটা বিরাট বড় সুযোগ, সমস্ত প্রাণী জগৎকে সেবা করার সুযোগ। একটা কাহিনী আমি বলতে চাইবো, যদি বাঘে একটা ছাগল মেরে ফেলে, হরিণ মেরে ফেলে, সেইটাই কোনো পাপ নেই, কিন্তু আমরা যদি ওই একটা হরিণ বা বাঘ মেরে ফেলি তাহলে কিন্তু আমাদের পাপ হবে। কেন? আমাদের বুদ্ধি আছে, ওদের বুদ্ধি নেই, ওরা শুধু খাবার জন্যই এই পৃথিবীতে আসে, খাবে আর পটি করবে, জ্ঞান বুদ্ধি নেই, তাই ওদের পাপ পুণ্যর ব্যাপার নেই। তো মানুষের কিন্তু পাপ পুণ্য আছে, যদি অসৎ কাজ করে তাহলে অসৎ হবে, আর সৎ কাজ করলে সৎ হবে। আপনি কোন সঙ্গটা বেছে নেবেন, সৎ মানুষের সাথে, পজিটিভ যার চিন্তা ভাবনা তার সঙ্গে থাকবেন, না যার নেগেটিভ চিন্তা ভাবনা অসৎ লোক তার সাথে থাকবেন, চয়েস আপনার। আমরা ছোটবেলা যেমন পড়াশোনা করেছি, এক তোতা পাখি, মানে রাজা হেঁটে যেতে ছিল, এক বাড়ির তোতা পাখি শয়তান বাড়িতে পালে, সে বলছে রাজা গালিগালাজ পেরে রাজাকে তাড়িয়ে দিছে। ঠিক আছে, এবার রাজা বলবে পাখি গালি দিছেন, কি করার আছে, কিছু করার নাই। এবার আরেকদিন আরেক গ্রামে গেছে পাখি, এ বলুন এই রাজামশাই আসুন, বসুন, একটু জল সেবা করুন। তো হঠাৎ করিয়া ওর মাথায় ক্লিক করলো, আরে একই তোতা পাখি, কি করিয়া একটা গালি গালাজ পারলো, আরেকটাই দেখি আসুন বসুন সুন্দর আদর আপ্যায়ন করছে, এর রহস্য কি? গিয়ে মন্ত্রী মশাইয়ের সাথে গবেষণায় বসলো। তখন মন্ত্রী মশাই ক্লিয়ার করে দিল যে ওই তোতা পাখিটা শয়তান লোকে মানে লালন পালন করছে, তাই শয়তানি ভাষা বলে, আর যে সাধু ভাষা বলেছে সে তাকে একটা সাধু মানুষে লালন পালন করেছে, তাই সে সাধু কথা বলে। তো তাহলে ভাবুন, আমরা জেনে বুঝে যদি আমরা অসৎ কাজ করি তাহলে কি অসৎ হয়ে যাব? এটার আমি একদম কাহিনী মারফত আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই প্রজেক্টটা রিলেটেড যে কোনো আপনাদের সমস্যায় এই প্রজেক্টটার মলের যদি স্মরণ করেন, বাহাদুরি ব্যাপার নেই, আত্মহংকার ব্যাপার নেই, 24 ঘন্টার মধ্যে 7 দিনের 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় কল করতে পারেন নির্দ্বিধায়। যদি ফোন সুইচ অফ থাকে, নট রিচেবল থাকে, বিজি থাকে, ভাববেন 100% কল ব্যাক আসবে। যদি আপনারা ভারতের বাইরের থেকেও সার্ভিস নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নিন, আমি বলে দিচ্ছি 9733116423, 9733116423। এই নাম্বারে ইন্ডিয়ার কোড লাগিয়ে দিবেন, এই নাম্বারে আপনি আমার সাথে নর্মাল কল, ভয়েস কল, ভিডিও কল, যে কোনোভাবে কল করে আপনার প্রজেক্টটা রিলেটেড হেল্প নিতে পারেন। এটা আমার কোনো বাহাদুরি ব্যাপার নেই। আরেকটা কথা বলে রেখে, যদি চিকিৎসা সংক্রান্ত অসুখ বিসুখ নিয়ে আপনি অনেক কিছু করে ফেলছেন, আপনি তার সুরাহা পাচ্ছেন না, আমাকে একবার কল করে দেখবেন, আমি চেষ্টা করব ঘরে বসে, আপনাকে কোথাও যেতে হবে না, বাড়িতে বসে নিরোগী
হওয়ার রাস্তাও আমি শেয়ার করতে পারি। তার কারণ আমি যদি 16 রকমের রোগের থেকে নিরোগী হতে পারি, তাহলে আমি সেই তথ্যটা মানুষকেও বলতে পারি। তার কারণ আমি পৃথিবীর অমর ব্যক্তি নই, উপরওয়ালা নলেজ ঢুকিয়ে দিয়েছে, নলেজ শিখে ফেলছি, মানুষকে শেয়ারিং করছি। মানব সেবা সবচেয়ে বড় সেবা, এর থেকে বড় সেবা নেই। লাইভ দেখুন, এই এই ফাংশনটা হয় এই হাতে, দুই হাতেই, এই ফাংশনটা এই হাতে হয় না। দেখুন, রং ট্রিটমেন্ট ক্লাস 4 থাকতে হয়েছিল, ডান পায়ে ছোটবেলায় 2.5 বছর বয়সে রং ট্রিটমেন্ট হয়েছে। এগুলো আমি প্রচুর ভিডিওতে বলেছি, আজকেও কেন বলছি, প্রজেক্টার মলের কনসেপ্ট সারা পৃথিবীতে কারুর কাছে নেই, ভারতবর্ষে তো নেই, আমি সারা পৃথিবীতে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তার কারণ একটা বিজনেস কনসেপ্টে রয়েছে টোটাল পরিষেবা, ইউর হেলথ অ্যান্ড ওয়েলথ কমপ্লিট কেয়ার ম্যানেজমেন্ট প্ল্যান। আপনি একটা প্রজেক্টার কেনার জন্য বাজেট করেছেন কি, একটা ছোট্ট প্রজেক্টার কিনবেন? লাইভ দেখাচ্ছি বন্ধুরা, আমার কোনো কোম্পানি শত্রু নয়, ঠিক আছে, এসআর কোম্পানির নামি দামি ব্র্যান্ডের একটা কোম্পানির প্রজেক্টার। এই প্রজেক্টারটার দাম 17,000, অনলাইন থেকে কিনেছিল, ওয়ারেন্টি পিরিয়ড শেষ, আজকে এটার একটা স্পেয়ার পার্টস পাওয়া যাচ্ছে না। তাহলে এটা কিন্তু এখন প্রদর্শনী হয়ে গেল, খিলোনা যাকে বলে, আর এটার ঠিক হবে না। তাহলে কি হলো, টাকাটা জ্বলে গেল, এক বছরেই সে 17,000 ওয়াসেল হয়ে গেছে কি? এবার তাহলে এই খিলোনা জিনিস কিনবেন না। এখন মার্কেটে 5,000-6,000 টাকায় প্রজেক্টার পাওয়া যায়, ওগুলো টোটালি খিলোনা। অনেকে বলছে দাদা 10,000-15,000 মধ্যে নতুন প্রজেক্টার দেবো, ফাটাফাটি ওয়াইফাই হবে, মোবাইল দিয়ে চলবে, কিচ্ছু ওগুলো বিশ্বাস করবেন না, ওগুলো টোটাল চায়নার মাল। আর কেউ যদি মনে করে এটা আমাদের এত বড় শোরুম, আমাদের নিজস্ব কারখানা আছে, মিথ্যা কথা। ইন্ডিয়াতে প্রজেক্টারের কোনো কারখানা নেই, ইন্ডিয়াতে প্রজেক্টার তৈরি করতেও পারবে না কেউ। অত বড় টেকনোলজি, অত বড় অ্যাটমসফিয়ার, চারিদিকে কোনোভাবে মিলিয়ে দিলে হবে না 22 বছর থেকে এই লাইনে, মিথ্যা কথা বলছি না। এবং যদি আপনাকে প্রজেক্টার কিনতেই হয়, আরেকটা কথা বলে দিই, এলসিডি প্রজেক্টারও কিনবেন না। এটা এলইডি সেগমেন্ট, এলইডি এখন লাস্ট, এলইডি চলছে, এলইডি চলছে, কিন্তু এলইডি সবকিছুই যতই সাকসেসফুল হোক, প্রজেক্টার এখনও সাকসেস হয় নাই। সাকসেস হলে আমি অ্যাওয়ারনেস দিব, আমি আগে লাইভ প্র্যাকটিক্যাল দেবো আর সিক্রেট বের করব, তারপরে অ্যাওয়ারনেস দিব। তার কারণ আমার থেকে প্রজেক্টার নিলে আপনাকে প্রজেক্টারের সার্ভিসটা আমি অলরেডি ইউটিউবের চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি, আরও যদি আপনার পরিষেবার দরকার হয় ভিডিও বানিয়ে গুলিয়ে খাইয়ে দিব। প্রজেক্টার সার্ভিসের জন্য আপনাকে হ্যারাসমেন্ট হতে হবে না। তাহলে প্রজেক্টার মূল থেকে প্রজেক্টার কিনলে সার্ভিসটাও ফ্রিতে পেয়ে গেলেন, এবং যদি আপনি না পারেন আমাকে সামান্য পয়সার বিনিময়ে আমি সার্ভিস করে দেবো। একটা প্রজেক্টার কোম্পানি বলে 3,000 ঘন্টা চলবে, 4,000 চলবে, 5,000 চলবে, চিন্তা করবেন না, মিনিমাম 3 গুণ 4 গুণ চালিয়ে দেবো, ওই ল্যাম্পটাই চেঞ্জ করতে হবে না, সেই সিক্রেটটা আমার কাছে রয়েছে, ঠিক আছে। তার জন্য কোনো বাহাদুরি নেই, আত্মহংকার নেই। প্রজেক্টারে যদি সবচেয়ে বড় শোরুম থেকে থাকে, সেটা প্রজেক্টার মল, সেটা আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অবস্থিত নিউ কুচবিহার রেল স্টেশনের পাশেই, হাঁটা পথে মাত্র 10 মিনিটের রাস্তা। একবার মোস্ট ওয়েলকাম, আসুন, আপনাকে সুস্বাগত জানাই প্রজেক্টার মলে, আসুন, দেখুন, বিশ্বাস হলে নিন, না নিলে কোনো রাগ গোসার কোনো গল্প নেই, একটু মিষ্টি মুখ করে যাবেন অবশ্যই, ঠিক আছে। প্রজেক্টার মলের বিজনেস কনসেপ্ট সততাই মূল ধর্ম, পরম কর্তব্য, ঠিক আছে। এই যে একটা ভালো প্রজেক্টার দেখাচ্ছি, এটা ডেল কোম্পানি, মানে এখন পর্যন্ত প্রজেক্টারের রাজা, সবচেয়ে লং লাস্টিং যুক্ত প্রজেক্টার। আপনি যদি এটা কারোর কাছে সেকেন্ড হ্যান্ডও পেয়ে যান, যদি আপনি বানাতে না পারেন আমার কাছে পাঠাবেন, নতুন বানিয়ে দেবো। A to Z স্পেয়ার পার্টস, ডেল কোম্পানির এর স্পেয়ার পার্টস রেডি আছে, এনইসির আছে, সার্পের আছে, বেনকিউয়ের আছে, এগুলি প্রচুর রেডি স্টক। এই দেখুন, মিথ্যা কথা বলছি না, স্পেয়ার একদম রেডি করে রেখে দিয়েছি, কোটায় কোটায় ভর্তি। এই যে এইটার ওইটার মধ্যে ডেলের আইটেম, ওটার মধ্যে এনইসি আর সার্প বেনকিউ মিক্সার স্টক করা আছে, বিভিন্ন রকমের গ্লাস, এগুলো ভিতরে কাচের টুকরা নয়, সব প্রজেক্টারের স্পেয়ার বন্ধু, মিথ্যা কথা বলছি না। এই যে কনডেনশন লেন্স, বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজ, সব সাইজের এনে স্টক করে রাখা আছে, স্টক নিয়ে বসেছি। তার কারণ প্রজেক্টারে যদি ছবি হালকা হয়ে যায়, আমি কথা দিয়েছি ডেলের হলে সাথে সাথে করে দেব, আর যদি অন্য কোম্পানির হয় একটু এইদিক ওইদিক হবে, তার কারণ স্পেয়ার না থাকলে আমাকে আনতে হবে। এলসিডি প্রজেক্টারের স্পেয়ার ভিতরে দেখুন, দেখা যাচ্ছে এটা এলসিডির, ঠিক আছে, টুকি টুকি রাখা আছে, মোটামুটি 90% হয়ে যাবে, 10% আমি জানি না এখন কি মডেল, ঠিক আছে, ভর্তি প্রজেক্টারের স্পেয়ার, এক একটার এক এক ডিজাইনের গ্লাস দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে সব প্রজেক্টারের স্পেয়ার, এগুলো ক্যামেরার ভিতরেরই পার্টস, এগুলি খুব খারাপ হয়, খারাপ হলে প্রজেক্টারের ছবি ঘোলা হয়ে যায়। এই যে প্রজেক্টারটা দেখালাম,
এই যে টিকা লাগানো আছে, কত টাকা বিল হয়েছে, এটা আমার নয়, মানুষেরই প্রজেক্টটা ঠিক করে রেখেছি, নতুন ছবি। এবং আপনাকে ওই পিছনে যে সাজানো আছে, এখান থেকে এক দুটা প্রজেক্টটা চালিয়েও দেখাবো, সেকেন্ড হ্যান্ডও দেখাবো, নতুনও দেখাবো। বুঝতে পারবেন, সেকেন্ড হ্যান্ডেরও যা ছবি, নতুনেরও সেম ছবি, তাহলেই বুঝতে পারবেন। পর্দাও সেট করে রেখেছি, সঙ্গে থাকুন, প্রজেক্টারের নলেজ নিন। যদি নলেজ নিতে চান, বাংলায়ও দেওয়া রয়েছে, হিন্দিতেও দেওয়া রয়েছে। আপনার কোন ভাষায় মানে শিখতে চান? হিন্দিতে তো প্রচুর দেওয়া রয়েছে। হিন্দি চ্যানেলের নাম হলো প্রজেক্টার মল, মানলেই আপনি চ্যানেল পেয়ে যাবেন। এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, কিছু মেইন মেইন চ্যানেলের মানে আমার ভিডিওর লিঙ্কও দিয়ে রাখছি, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিয়েন। আর যদি বাংলা চ্যানেলের এই ইন্টারপ্রেটারে ঢোকেন, তাহলে তো প্রচুর ভিডিও এখানে পেয়েই যাবেন। মেইন চ্যানেলটাই ঢুকে যান, ঠিক আছে? জানতে পারবেন কত অনেস্টির সহিত, সততার সহিত কষ্ট করে মানুষকে জাগানোর জন্য আমার জীবনটাকে আমি কাজে লাগাচ্ছি, যে এই সুযোগ আর হেলায় হারিয়ে লাভ হবে না। তাহলে প্রজেক্টার মল মানে হলো প্রজেক্টার জগতে সমস্ত রকমের আপনি সলিউশন পাবেন, সঙ্গে প্রিন্টিং লাইনেরও সমস্ত রকমের সলিউশন পাবেন, সস্তায় ভালো প্রিন্টিং। অলরেডি ওগুলোর উপরেও টপিক দেওয়া রয়েছে। এবং সুস্থ থাকার গোপন রহস্য, আমাদের জীবনের রুটিন কি হওয়া উচিত, হ্যাঁ, রান্না কিভাবে করতে হবে তারও ভিডিও দেওয়া রয়েছে, এবং জীবনটা কিভাবে সুস্থ করা যাবে তারও ভিডিও রয়েছে। ইনস্ক্রিনে একটা ভিডিও থাকবে, সুস্থভাবে বাঁচার গোপন রহস্য, সেটা দেখে নিয়েন। এবং কার্ডে আমি একটা ঘরে বসে ফ্যানের হাওয়া খেতে খেতে আপনি লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন, যদি বিজনেসটা শিখতে পারেন। শেখানোর দায়িত্ব আমার, যদি শিখতে রাজি থাকেন কমিউনিকেট করবেন। আমি কার্ডে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিয়েন। চয়েস আপনার, আপনার জীবন, আপনার সফলতা আপনার হাতেই, সুযোগ আপনি হ্যাঁ করলে হ্যাঁ হবে, না করলে না হবে। আমি আগেই বললাম, যেরকম আপনি ভাববেন সেরকম আপনি রেজাল্ট পাবেন। জল যেই পাত্রে রাখবেন সেই কালারই ধারণ করে, লালে রাখলে লাল হয়ে দেখবেন, সবুজে রাখলে সবুজ দেখবেন। সেম যদি আপনি হতে পারেন বন্ধু, তাহলে আপনি সত্যি জীবনে সফল হতে পারেন, সত্যি কথা বলছি। তো প্রজেক্টরের সাথে এই হেলথ আমি কেন জড়াচ্ছি, ওয়েলথ কেন জড়াচ্ছি, আপনি প্রজেক্টর কিনবেন, সঙ্গে মাল্টি নলেজ গ্যাদার করবেন, টোটাল টপিক চ্যানেলে দেওয়া রয়েছে। প্লিজ আপনি কিসের উপরে ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি তার উপরে ভিডিও দিতে রাজি আছি। এবং চাষবাস যেটা সবচেয়ে বড়, আমাদের খাদ্য হলো মহা ঔষধ, তার তো দুর্দান্ত টপিক আমার ছাদের উপরে রয়েছে। প্লিজ এসে দেখুন, এসে দেখতে না পারলে ইউটিউবে চ্যানেলে দেখে নিন, বিশ্বাস করুন, কোনো ফেক ভিডিও দেই না। তাহলে প্রজেক্টরের সাথে এত কিছু কেন বলছি, প্রত্যেকটা মানুষ আমি চাই জেগে যাক, সবাই আনন্দ করে এই পৃথিবীতে আসছি শুধু আনন্দ করতে। তার জন্য লাগবে সৎ পথে ইনকাম, ইনকাম ছাড়া আনন্দ করা যাবে না। এবং অসৎভাবে ইনকাম করলে জীবনটা তো ধ্বংস হবে হবেই, আনন্দ হয়ে যাবে নিরানন্দ, ঠিক আছে? কিন্তু এই সৎ পথে কাজ করে সফল হতে একটু চারোদিকে বাধা বিঘ্ন নিয়ে আসবে, আপনাকে নিজস্ব কিছু ক্লোজ লোকেই নেগেটিভ দিবে, হবে না, পারবি না, এটা হয় না। কিন্তু মানুষ যেটা ভাবে সেটা করতে পারে, এটা আমি মানি, দৃঢ় বিশ্বাস আমার। আমার কনসেপ্ট আজকে সফল না হলেও আগামী 10 বছরের মধ্যে ঘরে ঘরে যাবে, প্রজেক্টার মলের গুণগান প্রত্যেকটা ঘরে ঘরে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই ঘরে বসে আমি নিজে নিজে রেকর্ড করছি নিজের মোবাইলে, মোবাইলটাও বেশি পাওয়ারফুল মোবাইল নয়। তার কারণ কি, লকডাউনে বিজনেস ডুবে গেছিল, এইবার দেখছি ইউটিউবে হাজারো ফেক দোকানদার, ঠিক আছে, প্রজেক্টারের প জানে না, বলতেছে আমার বড় গোডাউন, আমার নিজের কারখানা, হ্যাঁ এই প্রজেক্টার কিনবেন, হ্যাঁ গেলে আপনার বিশ্বাসও হবে, এসি শোরুম, হ্যাঁ অনেক প্রজেক্টার সাজিয়ে রাখছে, খিলোনা 5,000 থেকে শুরু, ওগুলো তো আমাদের চায়না কত অফার করে 2,500-3,000 টাকায়, আনি না। তার কারণ কি, আমাকে লোকেকে ঠগিয়ে 500 টাকা রোজগার করার কোনো ধান্দা নেই, ইচ্ছা নেই। ওইরকম টাকা আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম, ওইরকম টাকার খেতা করি খাস বাংলা, ঠিক আছে বন্ধুরা? চলুন এবার কথা না বাড়িয়ে কিছু আপনাকে লাইভ দেখাবো, স্ক্রিনে ছবি চালিয়ে দেখুন, তাহলে বিশ্বাস করবে, ঠিক আছে? কতগুলো লাইট আসে না, পেহলে ইস্তেমাল কিজিয়ে উসকে বাদ বিশ্বাস কিজিয়ে, সেরকমই এই প্রজেক্টার মলের কনসেপ্টে যদি আপনি একবার পড়ে যান, এই ধাপে যদি একবার এই রুটিনে যদি পড়ে যান, আপনি গ্যারান্টি দিলাম আপনার ভালো লাগবে। জাস্ট একটু হজম করতে হবে, একটু হজম করতে হবে। যখনই আপনি হজম করতে পারবেন যে কথার মধ্যে দম রয়েছে, টপিক রয়েছে, সত্যি এবার আমি সস্তার প্রজেক্টার না কিনা, 30-35,000 থেকে স্টার্টিং, 25-26 থেকে স্টার্টিং, কিন্তু বেটার হয় 30 থেকে 35-40-এর মধ্যে প্রজেক্টার নিলে ফাটাফাটি,
একটা মধ্যবিত্ত বাড়ির জন্য, হাইফাই বাড়ির জন্য ফাইন, অত দামি প্রজেক্টরের দরকার নেই, সেই প্রজেক্টরে এ টু জেড স্পেয়ার সহকারে সার্ভিস সহকারে আপনাকে দেবো, সেই ঘোষণাই আমি বাংলা ভাষায় দিতে চলছি। অলরেডি হিন্দিতে দিয়েছি, মানুষের পছন্দ হচ্ছে, মানুষ ফোন করে বলছে আপনি আরো এই টপিকটা আরো আগে দিলে প্রচুর মানুষ উপকার হতো। কিছু করার নেই, উপরওয়ালা তত দিনে তো বুদ্ধি দেয় নাই, এত দিনে দিয়েছে, লকডাউনের পরে বুদ্ধি হয়েছে, তো তাই চেষ্টা চলছে প্রজেক্টর নিয়ে পৃথিবীর মানুষকে জাগাও। অলরেডি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসে, বাহাদুরি ব্যাপার নাই, বারবার বলছি আপনি যে কোনো সাজেশন নিতে চান, আমি একজন আপনাদের আশীর্বাদে বিজনেস কনসালটেন্ট পদবি পেয়েছি, এই যেমন আমার বাহাদুরি নেই। আমি কি বলছি, আমাকে আমি মানুষের সফলতার সেবায় নিয়োজিত করছি, মানুষকেও সফলতা বানাবো, আমিও সফলতা হব, ঠিক আছে? এটাই আমার আজকের মূল বিষয়বস্তু। চলুন কথা না বাড়িয়ে প্রজেক্টরের একটু লাইভ ভিডিও দেখে নেই, এবং তাহলে আপনি কোয়ালিটি বিবেচনা করতে পারবেন, অন্ধকার করে দেখতে হবে না, ঠিক আছে? আর যেই সব ওই সস্তার প্রজেক্টর ওগুলো অন্ধকার করে দেখতে হবে, এবং খারাপ হইলে ইউজ অ্যান্ড থ্রো, ডাইলগ মারবে, রিপেয়ার হয়ে যাবে, এই হবে ওই যাবে, মিথ্যা কথা। ওয়াইফাই দিয়ে চলবে, মোবাইল দিয়ে চলবে, দুই চার দিন চলবে, তিন দিনের দিন ফুস, ঠিক আছে? আর আপনি যদি এই একটা ভালো প্রজেক্টর কিনতে চান, এরকম প্রচুর মডেল আছে, ডেলের এখনো সবচেয়ে সাকসেসফুল মডেল ডেল, তারপরে এনইসি, বেনকিউ, সার্প, এগুলোও খারাপ নয়, ভালো মডেল। এবং কোনো যদি আপনি ভালো সেকেন্ড হ্যান্ড প্রজেক্টর পেয়ে যান আমার কাছে, বাদেও নিতে চান কারোর থেকে, একবার আমার সাথে কল করে কনফিগারেশনটা আমাকে একটু দেখিয়ে কনফার্ম করে নেবেন, আমি বলে দেবো হ্যাঁ এই প্রজেক্টরটা চলবে। এবং যদি ছবিটা মরে গিয়ে থাকে আমার কাছে পাঠাবেন, বানিয়ে দেবো, ঠিকানা দেখে নিন। আমার কাছে যদি কোনো প্রজেক্টর পাঠাতে চান, আমি একদম নতুন বানিয়ে পাঠিয়ে দেবো, প্রচুর আমার থেকে এখানে প্রচুর প্রজেক্টর যেতেই থাকে। প্লিজ যদি আপনি হিন্দি টপিক, হিন্দি চ্যানেলটা একটু ফলো করেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক মানে দিয়ে রাখছি, দেখে নিয়ে প্রজেক্টরের কত সেল আর সার্ভিসের। আজকে আপনাদেরকে একটা প্রুফ দেখিয়ে দিই, এই যে এইটা মধ্যপ্রদেশ যাবে, হ্যাঁ এই যে আমার অ্যাড্রেস, এই হলো পার্টির অ্যাড্রেস, দেখুন এটা কালকে এই স্পিড পোস্টে লাগিয়ে দেবো, ঠিক আছে? কি জিনিস দিচ্ছি দেখুন, প্রজেক্টরের কালার হইল, পার্টির নাম, কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস রয়েছে, আপনি কল করে জেনে নিতে পারেন, হ্যাঁ। হ্যান্ডেল উইথ কেয়ার স্টিকার লাগানো আছে, কোনো প্রবলেম নেই। পেকিং কীভাবে করেছি ওই হিন্দিতে টপিকটা দিয়ে রেখেছি, একবার দেখে নেবেন। এবং প্রজেক্টর যদি আপনি পাঠাতে চান, অবশ্যই পেকিং করার ভিডিওটাও দেখে নিন, আমি অলরেডি আপলোড করেছি, দেখে নিবেন যে প্রজেক্টর কী করে পেকিং করতে হয়। তাহলে প্রজেক্টর আর ভাঙার ব্যাপার নাই, আমার কাছে আসবে, আমি ঠিক নতুন বানিয়ে আপনার কাছে পাঠাবো। এবং প্রজেক্টর যদি আপনি কোনো ঠুনকা জিনিস কিনেও থাকেন, তার লং লাস্টিংয়ের ভিডিও আমি অলরেডি অনেক দিয়ে রেখেছি, দেখে নেবেন। এবং যদি আরও আপনাকে মুখে মুখে জানতে চান, আমাকে কল করবেন, আমি আপনাকে বলবো দাদা এই প্রজেক্টরটা এই এইভাবে চালান, আমি চাই আপনার প্রজেক্টরটা চলুক। কিনে ফেলেছেন আর কি, পস্তায় তো লাভ নেই, যদি ওটাকে চালানো যায়, আপনার যদি দু পয়সা বাজে, আমি যদি আপনাকে সেই রাস্তাটা শিখিয়ে দিতে পারি বন্ধু, উপরওয়ালা আমাকে আশীর্বাদ দেবে, বরদান দেবে, রিওয়ার্ড দেবে, উপহার দেবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো সেই আশা নিয়ে চলুন আর কথা না বেরিয়ে, এবার স্ক্রিনে দেখে এই প্রজেক্টরের রেজাল্ট, ঠিক আছে? প্রচুর প্রজেক্টর রয়েছে, আপনাকে এই দেখুন একটা ব্যাংকিংয়ের মডেল দেখাচ্ছি, এটা হচ্ছে সাকসেসফুল নতুন প্রজেক্টর, ঠিক আছে? প্রজেক্টর দেখলেই বুঝতে পারবেন, এটাও একটা ব্যাংকিংয়ের, এটাও সাকসেসফুল মডেল। আপনি যদি সিল প্যাক চান, সিল প্যাক পেয়ে যাবেন, দেখুন ভালো করে, এই যে ব্যাংকিংয়ের নতুন বাক্স সহকারে, যদি সিল প্যাক দরকার সিল প্যাক নিতে পারেন। এই যে ডেলের এই 1210, এটা একদম নিউ পিস, দেখুন মিথ্যা কথা বলছি না, একদম নতুন, ঠিক আছে? কিন্তু এই মডেল এখন মার্কেটে কারোর কাছে নেই, স্টকে নেই, আমার কাছে আছে, তাই দেখাচ্ছি আপনাদের। আরো দেখাচ্ছি এই যে সার্ভের মডেল, এত ভ্যারাইটি ব্র্যান্ড আপনি ভারতবর্ষে কোনো দোকানে পাবেন, আমি চ্যালেঞ্জে বলতে পারলাম, চ্যালেঞ্জে বলতে পারি বন্ধু। এই যে একদম নতুন সার্ভের, এটা গেল। এই যে ডেলের 1220, ডেলের 1220 আর 318 মডেল সেম দেখতে, জাস্ট একটু সফটওয়্যারে একটু 1920, ঠিক আছে? একদম নতুন পিস দেখিয়ে দিচ্ছি, এটা প্যাকেট থেকে খুলে দিয়েছি, আপনি সিল প্যাকেট চাইলে সিল প্যাকেট দিয়ে দেবো, অসুবিধার ব্যাপার নেই, রেডি স্টক। দেখুন এনইসি একদম, এটা নিউ পিস, ঠিক আছে? একদম নিউ, ফাটাফাটি পিকচার। আমি এটাকেও চালিয়ে দেখাবো, একটা সেকেন্ড হ্যান্ড আছে সেটাও চালিয়ে দেখাবো, এটা সেকেন্ড হ্যান্ড, এটা ছিল নতুন, এবার দেখুন এই যে এটা এটা আরসি, ঠিক আছে? এটা হলো আরসি, কিন্তু দেখতে নতুন, এবার ছবি দেখবেন,
আপনার যদি প্রত্যেকটা কালো কুলো হয়ে থাকে আমার কাছে পাঠাবে, একদম নতুন বানিয়ে দেবো। ডায়লগ মারছি না, চাক্ষুষে প্রমাণ দেখে নেবেন। এবার এই দেখুন সার্পের, সার্পের 50, এটাও একটা সাকসেসফুল মডেল, ঠিক আছে। যদি কতগুলা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট না থাকে তাহলে খুব ভালো। এই জন্যই আমি বলি এই যে ভ্যারাইটি মডেলগুলো দেখালাম এগুলো মার্কেটের রাজা মডেল, সাকসেসফুল বেস মডেল, এগুলো খুবই লং লাস্টিং। প্রজেক্টার কিনে চালিয়ে সেই মজা হবে, আপনার চিন্তার ব্যাপার নাই, বালিশ চাপা দিয়ে শান্তিতে আনন্দে সহিত সিনেমা দেখবেন। তার জন্য জাস্ট আপনি হেলদি থাকবেন, রুগী হবেন না, এটাও ভুললে চলবে না, ঠিক আছে। চলুন এবার কিছু ছবি চালিয়ে দেখে নেই, তাহলেই বুঝতে পারবেন। সবার আগে এনিসিটা দেখাই, দুইটা, একটা নতুন আছে একটা পুরানো আছে, এবং ডেল দেখাবো, সঙ্গে থাকুন। অল্প অল্প করে দেখাচ্ছি আমি, অন করা পর্যন্ত ভিডিওটা পুশ করে রাখছি, অন করে নেই। এবার দেখুন বন্ধুরা, আমি এই 5 মেগাপিক্সেলের ক্যামেরা, মোবাইলে মাত্র ফ্রন্ট ক্যামেরায় 5 মেগাপিক্সেল, একটু দেখুন কাছের থেকে আমি দেখাচ্ছি, দিনের মতো আলো, আলোগুলো 20 ওয়াটের লাইট জ্বলছে দেখুন একদম চারিদিকে। তো এই আলোর মধ্যে এই ছবিটা দেখুন, তাহলে এখানে যখন এই একটা সেকেন্ড হ্যান্ড প্রজেক্টার আসছি, তাহলে একদম নতুন প্রজেক্টার। এবার এটা যেটা নতুন সেটাও চালিয়ে দেখাচ্ছি, একবার ডিফারেন্সটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। এই যে আমি লাইভ দেখিয়ে নিচ্ছি, এই যে প্রজেক্টরটা এখানে বসানো, এটা লং থ্রো, হ্যাঁ শর্ট থ্রো নয়, কাছের থেকে বড় ছবি হবে এমন নয়। তো তাই আমি আপনাকে আবারও লাইভ চোখের সামনে দাঁড়িয়ে নিজে হোস্টিং করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে প্রজেক্টর কেনার আগে ভালো করে ভেবে চিনতে বুঝে শুনে কিনবেন। তো চলুন এবার এটা অফ করে দেই, এবং একে লং লাস্টিং করার ভিডিও অলরেডি আমি দিয়ে রাখছি কিভাবে লং লাস্টিং হবে। তো বন্ধুরা চলুন এবার এটা অফ করে এটা নতুন পিস যেটা সেটার ছবি দেখি, ডিফারেন্সটা বুঝবেন। তাহলে এটা হলো নিউ পিস, দেখুন মানে পাশাপাশি রাখলে ছবি 19-20 ফারাক। এবার নিউ তো নিউ হবেই, একটু তো বেশি চকমক করবেই, দেখুন এবার আমি কাছে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর ছবি, এবং আমি ল্যাপটপের স্ক্রিনের ছবিটা দেখিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন ল্যাপটপের স্ক্রিনের থেকে ওটা উজ্জ্বল বেশি। দেখুন তাও তো 6 ফিট 8 ফিট স্ক্রিন, এটা এর থেকে বড় স্ক্রিন লাগানোর আমার এই ছোট রুমে জায়গা নেই বন্ধুরা। একটা হল ঘর ইচ্ছে আছে, আধা কমপ্লিট হয়ে আছে, কমপ্লিট হলে হল ঘরে বড় পর্দায় লাইভ দেখাবো। এই প্রজেক্টার মলের সঙ্গে থাকুন, জাস্ট দেখুন তাহলে লাইভ। আমি একটা একটু ভিডিও চালিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা 5 মেগাপিক্সেল ক্যামেরা মোবাইলটার, যেই মোবাইল দিয়ে রেকর্ড করতেছি 5 মেগাপিক্সেল ক্যামেরা, তাহলে পিকচার কোয়ালিটিটা দেখার এবং বোঝার চেষ্টা করুন, তাহলে এখানে কি কোয়ালিটি দেখা যাচ্ছে। এটা যদি আপনি লাইভ দেখেন আপনি বলবেন যে হ্যাঁ সত্যি ফুল এইচডি পিকচার, তাহলে এত সুন্দর প্রেজেন্টেশন পেলে একদম দিনের মতো। আমি লাইট অফ করি নাই, দেখুন মিথ্যা কথা বলবো না, দিনের মতো চকচকা ঝকঝকা, আমাকেও দেখতে পাচ্ছেন একদম চকচকা। জাস্ট এটা যদি আমি ব্যাক ক্যামেরায় উঠাইতাম আরো বেশি এটা বেশি ই হতো, আমি ব্যাক ক্যামেরায় গেলাম না কেন, আপনারা ভাববেন তাহলে কিছু হয়তো চেঞ্জ করলো নাকি। ওই জন্য আমি এই সেইখানে থেকেই দেখুন আপনাকে লাইভ দেখানোর চেষ্টা করছি, যেটা প্রজেক্টার মলের কনসেপ্ট, ঠিক আছে। তো এবার দেখে নিই একটা ডেলের প্রজেক্টার, ঠিক আছে চলুন। ডেলের লোগোটা ফলো করুন কি কতটা উজ্জ্বল, দেখুন আমি শুধু স্ক্রিনটা দেখাচ্ছি, ঠিক আছে। ডেলের লোগোটা সার্চিং করতেছে, আমি এখনো ভিডিও দেইনি, দেখুন হোয়াইটের পরে যে ব্লুটা হলো মনে হচ্ছে এটা এলইডি মনিটার। দেখুন এবার ছবি দিলে কি হবে, ঠিক আছে, এটা 12-10 মডেল, ঠিক আছে। দেখুন এবার ভিডিও দিচ্ছি, দেখুন বন্ধুরা একদম লাইভ দেখানোর চেষ্টা করছি যে তাহলে ডেলের পিকচার। এবার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কমেন্টস করে জানাবেন কোন পিকচারটা আপনাদের কাছে বেশি ভালো লাগলো। এবার 12-10-এর লাস্ট মডেলটা দেখাবো, এবং সার্পের একটা আর দুটা মডেলের দেখাবো, একটা ডেলের 12-20 এবং একটা সার্পের 50 মডেলের দেখাবো, হ্যাঁ। তাহলে তারপরে ভিডিও শেষ করব, সঙ্গে থাকুন। দেখুন পিকচার কোয়ালিটি একবার বুঝুন, এটা 5 মেগাপিক্সেল ক্যামেরায় ক্যাচিং করতেছে, তাহলে এটা যদি ফুল এইচডি ক্যামেরা দিয়ে রেকর্ড করতাম তাহলে কি রেকর্ডিংটা হতো। আমি জাস্ট আপনাদের সত্যি জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি। তাহলে এবার চলুন, তাহলে এবার ডেলের 12-20 মডেলটা দেখে নিই, হ্যাঁ একবার দেখুন তাহলে কোয়ালিটি।
এর আগের মডেলটা ছিল বন্ধুরা 12-10, এটা হলো 12-20 এই মডেল, ঠিক আছে? চলেছে, একবার লোগোটা দেখে নিন, ডেলের লোগো কাছের থেকে একদম চকচকা, ঠিক আছে? এটা কিন্তু RC মেশিন, মানে রিকন্ডিশন, মানে একদম ব্র্যান্ড নিউ নয়, আমি আগেরটা নতুন দেখেছি, এটা কিন্তু ক্লিনটা এখনই দেখাচ্ছি, ছবি দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা ছবির কোয়ালিটি দেখুন, কিন্তু এই যে যতগুলো প্রজেক্টর দেখালাম সবগুলারই কিন্তু ইকো মোডে রাখা আছে ল্যাম্প, সবগুলার ল্যাম্প ইকো মোডে রাখা, যদি হাই মোডে করে দেই ছবি আর ঠিকা উজ্জ্বল হবে, তাহলে ভাবুন, তাহলে প্রত্যেকটা প্রজেক্টরের দম রয়েছে এবং আমার নিজে হাতে কাজ করা, আমি কোনো কর্মচারী দিয়ে কাজ করাই না, নিজে হাতে কাজ করা, তাহলে বুঝুন বন্ধুরা প্রজেক্টর মল মানে, মানে প্রজেক্টরের সেল আর সার্ভিস মানে প্রজেক্টর মল, তাহলে এই প্রজেক্টর মল থেকে লেনদেন করলে আপনার টাকা বিফলে যাবে না, বুঝুন বন্ধুরা আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, এই প্রজেক্টর মলের সঙ্গে থাকলে আপনার টাকা বিফলে যাবে না, যাতে যেতে পারে না, ঠিক আছে? তো চলুন আর কথা না বাড়িয়ে একটু সঙ্গ দেবেন, আশা করি আপনাদের আমার এই প্রজেক্টর শপিং এর কনসেপ্ট, বাড়ির থেকে কোনো শোরুম নেই, আশা করি পরবর্তীতে আমি একটা শোরুম করব ভালো চয়েজেবল জায়গা পেলে, সেটা পরবর্তীতে টার্গেট রয়েছে, কিন্তু আমি বাড়ির থেকেই সারা ভারতবর্ষে প্রজেক্টরের যেই সার্ভিস দেওয়া শুরু করছি কেউ পারবে না, তো তাই বন্ধু একটু সহযোগিতা করবেন এবং এই প্রজেক্টর মলের এই কনসেপ্ট সারা ভারতবাসীকে শেয়ারিং করে, সারা বাঙালিকে শেয়ারিং করে আমরা যেন সবাই আনন্দ সহিত একটা সফলতার জায়গায় পৌঁছাতে পারি, সেই আশা নিয়ে আগামীতে প্রচুর টপিক আসতে চলছে, শুধু সঙ্গে থাকবেন আর একটু আপনার আশীর্বাদ, লাইক আর কমেন্টস করে অবশ্যই আমাকে একটু বাধিত করবেন, এই আশায় আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে, আমার কমপ্লিট ভিডিও দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, আপনাকে আমার সাদর নমস্কার। তো বন্ধুরা তাহলে আজকের জন্য টাটা, আপনাদের দিন খুবই শুভ হোক, অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।